হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। শীঘ্রই জবাব দিবে সুপারস্টার শাকিব খান বুবলিকে উদ্দেশ্য করে। বুবলি যা বলেছে এর বিরুদ্ধে শাকিব খান যথারীতি প্রমাণ নিয়ে শীঘ্রই জবাব দিবেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছুদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা, মিডিয়া পাড়ায় যেভাবে আলোচনা সমালোচনা চলছে তা যেন মেনে নেওয়া যাচ্ছে না। বিশেষ করে জন্মদিনকে নিয়েই বেশি আলোচনা। বুবলির জন্মদিনে বুবলি তার ডায়মন্ডের নাক ফুল দিয়েছে সুপারস্টার শাকিব খান। এ নিয়ে অনেকবার নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন আর এই পোস্ট দেখে অপু বিশ্বাস খোঁচা মেরে কথা বলেছেন। পরিপ্রেক্ষিতে আবারও বুবলি খোঁচা মেরেছেন অপু বিশ্বাসকে। এগুলো দেখতে পেয়ে সুপারস্টার শাকিব খান নিজে ক্লিয়ার করেছেন যে আমি তাকে নাক ফুল দিইনি। আর তখনই স্বপ্নম বুবলি রেগে যায়। স্বপ্নম বুবলি রেগে গিয়ে বলেন, আমি শীঘ্রই সংবাদ সম্মেলন ডাকতেছি। কিন্তু পরিশেষে তিনি সংবাদ সম্মেলন ডাকেননি, নিজে একা ক্যামেরার সামনে এসে 41 মিনিটের একটি ভিডিও ভাইরাল করেন নিজের ফেসবুকে। সেখানে শুধু আলোচনা করেন শাকিব অপুকে নিয়ে, নিজের সম্বন্ধে একটিও কথা বলেন। এগুলো দেখতে পেয়ে সুপারস্টার শাকিব খান, হলিউড কুইন অপু বিশ্বাস দুজনেই রয়েছেন চুপ, কেউ কোথাও কোনো কথা বলেননি, তারা দুজনে একদম চুপ রয়েছেন। অপরদিকে শাকিব খানের কাছে সাংবাদিকরা যাওয়ার সাথে সাথে বলেন, শীঘ্রই আমি এই প্রশ্নের উত্তর নিয়ে আসতেছি, কারণ এই প্রশ্নের উত্তর দিতে হবে, শীঘ্রই বুবলির প্রশ্নের উত্তর দিব সবগুলো। অপরদিকে শাকিবিয়ানরা ভাবছেন শাকিব অপু চুপ রয়েছেন, কারণ ব্যক্তিগত জীবন নিয়ে তারা মিডিয়ায় আলোচনা করতে চাচ্ছেন না। এটাও একটা দিক হতে পারে। যাই হয়ে যাক, ব্যক্তিগত জীবন নিয়ে আর আলোচনায় আসতে চাচ্ছেন না শাকিব অপু, এমনটাও হতে পারে। আবার এমনটাও হতে পারে যে সময়ের অপেক্ষা করছেন শাকিব অপু। মিডিয়ার সামনে বুবলি যা বলেছেন এগুলোর উত্তর দিতে হবে। কিছু কথা হয়তো বুবলি ঠিক বলেছে, আর কিছু কথা ব্যক্তিগতভাবে এমন বলেছে যা বলা উচিত হয়নি বুবলির। একজন আর ব্যক্তিগত জীবন নিয়ে আরেকজনে কেন প্রশ্ন তুলবে? অপু বিশ্বাসের জীবন নিয়ে অনেক কথা বলেছে বুবলি, এগুলো আসলে স্বপ্নম বুবলির উচিত হয়নি, কিন্তু তবুও স্বপ্নম বুবলি এগুলো করে গিয়েছে। তাই শাকিব খান শীঘ্রই আসছেন জবাব নিয়ে বুবলিকে। সুপারস্টার শাকিব খান শীঘ্রই আসবেন মিডিয়ার সামনে বুবলিকে কড়া জবাব দিতে। দর্শক, সুপারস্টার শাকিব খান কি জবাব নিয়েছেন আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।